আসসালামু আলাইকুম। অনেক সময় ধরে দুধ জাল করার ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো পারফেক্ট ক্যারামেল পুডিং। আর এই পুডিংটা তৈরি করতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় কিন্তু তৈরি করে নেওয়া যায়। যারা খুবই কম সময়ে পারফেক্ট পুডিং তৈরি করতে চাইছেন, আশা করছি তাদের কাছে আমার আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে এবং উপকারও আসবে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। আমি যে পাত্রের মধ্যে পুডিংটাকে সেট করব, সেই পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এটাকে জাল করে ক্যারামেল তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো পাত্রের মধ্যে ক্যারামেলটা তৈরি করে তারপর বাটির মধ্যে সেট করে নিতে পারেন। তো চামচ দিয়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু এই ক্যারামেলটা পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু পুডিংটা টেস্ট একদমই ভালো আসবে না, খেতে তিতা তিতা লাগবে। তো ক্যারামেলটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু এরকম আঠালো হয়ে গেছে আর সেই সাথে ক্যারামেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো আমি ঠিক এরকম একটা কালার করে নিব। আপনারা চাইলে কিন্তু এর থেকে আরও হালকা কালার করেও ক্যারামেলটা তৈরি করে নিতে পারেন। তো এখন চুলা থেকে নামিয়ে আমি এটাকে 1 মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে এই ক্যারামেলটা জমে গিয়েছে। আপনারা যদি এভাবে এটা রেখে দেন, এভাবেও কিন্তু এই ক্যারামেলটা জমে যাবে। এখানে একটি বাটিতে আমি নিয়ে নিব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ গরম পানি। এই পানির মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা কিন্তু কমই ব্যবহার করব, যেহেতু আমি চিনির ক্যারামেল তৈরি করেছি। এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন দুধটাকে একদমই ঠান্ডা করে নিতে হবে। দুধটা যখন একদমই ঠান্ডা হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাঝারি সাইজের 3টি ডিম দিয়ে দিচ্ছি। দুধটা গরম থাকা অবস্থাতে কিন্তু ডিমটা দেওয়া যাবে না, এতে করে কিন্তু ডিমগুলো সিদ্ধ হয়ে যেতে পারে। 1 কাপ গুঁড়া দুধের জন্য কিন্তু এখানে 3টি ডিমই যথেষ্ট। যদি আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু দুধ ও পানির পরিমাণটাও বাড়িয়ে দিবেন। এখন এই সব কিছু একটা ব্লেন্ডারের জাগের মধ্যে নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো এইগুলো ব্লেন্ড করা হয়ে গেলে আমি যে পাত্রের মধ্যে ক্যারামেলটা তৈরি করে নিয়েছিলাম সেই পাত্রের মধ্যে এই দুধের মিশ্রণটা ঢেলে দিব। এখন ফয়েল পেপারের সাহায্যে এই পাত্রের মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিব, যেন কোনোভাবে এর ভেতরের পানি বা বাতাসটা ঢুকতে না পারে। আপনারা যদি কোনো ঢাকনাযুক্ত পাত্রের মধ্যে পুডিংটাকে সেট করেন সেক্ষেত্রে কিন্তু এই ফয়েল পেপারটা দেওয়া দরকার নেই। তো আমি ডাবল করে কিন্তু ফয়েল পেপারটা দিয়ে খুব ভালোভাবে সিল করে নিচ্ছি। তো খুব ভালোভাবেই কিন্তু এটাকে সিল করে নিয়েছি। আমি পানির ভাপে এই পুডিংটাকে তৈরি করে নিব, তাই প্যানের মধ্যে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন কোনো ধরনের স্ট্যান্ড ছাড়াই আমি এটাকে সরাসরি পানির মধ্যে বসিয়ে নিলাম। এখন এই পাত্রের ওপরে আমি একটা ভারী ঢাকনা দিয়ে দিব, যেন এই পাত্রটা বেশি নাড়াচাড়া করতে না পারে। এখন চুলার জালটাকে আমি মিডিয়াম করে দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করব। তো ফিরে আসলাম আমি 20 মিনিট পর। এখন ফয়েল পেপারটা তুলে দেখব ভেতরের পুডিংটার কী অবস্থা। যদি এই 20 মিনিটের মধ্যে আপনাদের পুডিংটা খুব ভালোভাবে না জমে, তাহলে আপনারা আরও 5 থেকে 10 মিনিটের মতো এটাকে জাল করে নিতে পারেন। তো আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি, দেখব পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়েছে কিনা। তো কাঠিটা কিন্তু একদম ক্লিন বের হয়েছে, এর মানে পুডিংটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে। তো আমি এটাকে আরও ভালোভাবে জমানোর জন্য 30 মিনিটের মতো ফ্রিজে রেখে দিব। তো 30 মিনিট পর আমি ফ্রিজ থেকে পুডিংটাকে নামিয়ে এরপর আনমোল্ড করে নিলাম। তো পুডিংটা কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছে আর ওপরের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। তো পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি। অনেকেই পুডিং তৈরি করলে পুডিংটা নরম হয়ে একদম ভেঙে যায়, আবার অনেকের পুডিং হয় কি আপনার ছিদ্র ছিদ্র থাকে, এতে করে কিন্তু পুডিংটা দেখতেও ভালো লাগে না। তবে আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে আশা করছি আপনাদের এ ধরনের কোনো সমস্যাই হবে না। আর এই পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আশা করছি রেসিপি ভালো লেগেছে। তাহলে আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।